মক্কা মদিনার প্রধান ইমাম আল্লামা সুদাইসির অজানা তথ্য। দরদি ও আবেগঘনক কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত ডা শায়খ আল্লামা আব্দুর রহমান আসো সুদাইসি, যিনি খুব শৈশবকাল থেকেই নিষ্কুলস জীবন যাপনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বর্তমানে তিনি মুসলিম উম্মাহ দুই পবিত্রতম স্থান মসজিদ আল হারাম কাবা শরীফ ও মসজিদে নব্বী রোড মদিনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল, যা মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালনায় প্রভাব রাখবে। গ্রেটার দ্যান তার পূর্ণাঙ্গ নাম আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আসো সুদাইস। গ্রেটার দ্যান জন্ম 10 ফেব্রুয়ারি 1907 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে তার জন্ম। তিনি আনাজ খালন আরব উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার পিতার নাম আব্দুল আজিজ ও মাতার নাম ফাহদারুফ। গ্রেটার দ্যান কোরআন হিফজ, 12 বছর বয়সেই তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। গ্রেটার দ্যান শিক্ষাগত যোগ্যতা, 1979 সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন, 1983 সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন, 1987 সালে এটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে পড়াশোনা সম্পন্ন করেন, 1995 সালে তিনি ইসলামী শরিয়া বিষয়ে পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। গ্রেটার দ্যান কর্মজীবন, তিনি পড়াশোনা শেষে নিজ বিশ্ববিদ্যালয়ে সরকারি অধ্যাপক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তারপর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। গ্রেটার দ্যান ইমামের দায়িত্ব, 1984 সালে তিনি কাবা শরীফের ইমাম হিসেবে নিযুক্ত হন। একই বছর জুলাই মাসে তিনি প্রথম পবিত্র কাবা শরীফে জুমার খুতবা দেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 24 বছর। গ্রেটার দ্যান সেরা ইসলামিক ব্যক্তিত্ব, 2005 সালে বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার, ইসলামিক পার্সোনালিটি অফ দি ইয়ার নির্বাচিত হন। বিশ্বব্যাপী তিনি ইসলাম বিদ্বেষীদের সামনে সন্ত্রাসবাদ ও বোমা হামলা বিষয়ে ভুল ধারণা নিরসন এবং ইসলামের শান্তিপূর্ণ অবস্থানের কথা স্পষ্ট করেন। গ্রেটার দ্যান মক্কা ও মদিনার দায়িত্ব ও মন্ত্রীর পদমর্যাদা লাভ, 2012 সালে মন্ত্রীর পদমর্যাদায় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেন। উল্লেখ্য যে শায়খ সুদাইসি বিশ্বাস করেন যে তার মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে কাবার ইমাম হিসেবে কবুল করেছেন, কারণ ছোটবেলায় তার মায়ে বলে দোয়া করেছিলেন যে আল্লাহ তোমাকে হারামাইনের ইমাম বানিয়ে দিন। সর্বোপরি বিশ্বব্যাপী তিনি কোরআনের সুমধুর তেলাওয়াতের জন্য মুসলিম উম্মাহ হৃদয়ে কোরআনের পাখি হিসেবে চির জাগ্রত হয়ে থাকবেন।